বন্ধুরা কেমন আছো সকলে আজ সোমবার সুকুমারে আমরা পড়ে নেব জেনে নেব সুকুমার ধারাবাহিক আমরা যে শুনছি তার চতুর্থ পর্ব কেমন তাহলে শুরু করি আচ্ছা মনে রাখো মানে একটু মনে করে নি যে চিরণকে কিন্তু চিরণ হারকিউলেসের গুরু ছিলেন কিন্তু ঘটনা ক্রমে আমরা দেখেছি এর আগে যেমন হারকিউলেস নিজের স্ত্রী পুত্রকে হত্যা করেন ঠিক তেমনি আগের পর্বে আমরা জেনেছি যে তার হাতে কিন্তু তার গুরুরও হত্যা হয়ে গেছে হুম তাহলে এসো জেনে নি তারপর কি হলো এদিকে ক্রিট দ্বীপে আর এক বিপদ দেখা দিয়েছে জলের দেবতা নেপচুন সে দেশের রাজাকে এক প্রকাণ্ড ষাঁড় উপহার দিয়া বলিয়াছেন এই জন্তুটিকে তুমি দেবতার নামে উৎসর্গ করিয়া বলি দাও কিন্তু ষাঁড়টি এমন সুন্দর যে তাকে বলি দিতে রাজার মন না তিনি তার বদলে আর একটি ষাঁড় আনিয়া বলির কাজ ছাড়িলেন নেচুন সমুদ্রের নিচে থাকিয়াও এ সমস্তই জানিতে পারিলেন তিনি তার ষাঁড়কে আদেশ দিলেন যাও এই দুষ্ট রাজার রাজ্য ধ্বংস করিয়া ইহার অবাধ্যতার সাজা দাও নেপচুনের আদেশ সেই সর্বনেশে সর্বনেশেষ পাগলের মতো চারিদিকে ছুটিয়া সারাটি রাজ্য করিয়া ফিরিতেছে একে দেবতা সাঁড় তার উপর যেমন পাহাড়ের মতো দেহখানি তেমনি আশ্চর্য তার শরীরের তেজ কাজেই রাজ্যের লোক প্রাণ ভয়ে দেশ ছাড়িয়া পালাইবার জন্য ব্যস্ত এমন জন্তুকে বাগাইবার জন্য তো হার্কিউলিসের ডাক পড়িবেই হার্কিউলিসও অতি সহজেই তাকে সিং ধরিয়া মাটিতে আছড়াইয়া একেবারে পোটলা বাঁধিয়া রাজসভায় নিয়া হাজির করিলেন রাজা ইউরিসোথিওসের মেয়ে বাপের বড় আদরে সে একদিন আবদার ধরিল তাকে হিপোলাইটের চন্দ্রহার আনিয়া দিতে হই হিপোলাইট এসেঞ্জেনদের রানী এসেনজেনদের দেশে কেবল মেয়েদেরই রাজত্ব বড় সর্বনেশে মেয়ে তারা সর্বদাই লড়াইয়ের জন্য প্রস্তুত পৃথিবীর কোনো মানুষকে তারা ডরায় না কিন্তু হারকিউলিসকে তারা খুব খাতি সম্মান করিয়া তাদের রানীর কাছে লইয়া গেল হারকিউলিস তখন রানীর কাছে তার প্রার্থনা জানাইলেন রানী বলিলেন আজ তুমি খাও দাও বিশ্রাম করো কাল অলঙ্কার লইতে আসিও হার্কিউলিসের সতমা জুনুদেবী দেখিলেন নেহাত সহজেই বুঝি এবারের কাজটা উদ্ধার হইয়া যায় তিনি নিজে এসেঞ্জেন সাজিয়া এসেঞ্জেন্ট দলে ঠুকিয়া সকলকে কুমন্ত্রণা দিতে লাগিলেন তিনি বলিলেন এই যে লোকটি রানীর কাছে অলঙ্কার ভিক্ষা করিতে আসিয়াছে ইহাকে তোমরা বড় সহজ পাত্র মনে করিও না আসলে কিন্তু এ লোকটা আমাদের রানীকে বন্দি করিয়া লইয়া যাইতে চায় অলংকার টলঙ্কার ও সকল মিথ্যা কথা কেবল তোমাদের ভুলাইবার জন্য তখন সকলে রুখিয়া একেবারে মার মার শব্দে হার্কিউলিসকে আক্রমণ করিল হারকিউলিস কাকি গদা হাতে আত্মরক্ষা করিতে লাগিলেন অনেকক্ষণ যুদ্ধের পর এসেঞ্জেনরা বুঝিল হারকিউলিসের সঙ্গে পারিয়া ওঠা তাহাদের সাধ্য নয় তখন তাহারা রানীর চন্দ্রহার হার্কিউলিসকে দিয়া বলিল যে অলঙ্কার তুমি চাহিয়াছিলে এই লও কিন্তু তুমি এদেশে আর থাকিতে পারিবে না হার্কিউলিসের কাজ উদ্ধার হইয়াছে তাঁর আর থাকিবার দরকার কি তিনি তখনই তাদের নমস্কার করিয়া ফিরিয়া আসিলেন মহা সন্তুষ্ট হইয়া বলিলেন হার্কিউলিস আমি তোমার উপর বড় সন্তুষ্ট হইলাম তুমি আমার জন্য আটটি বড় কাজ করিলে এখন আর চারিটি কাজ করিলে তোমার ছুটি প্রথম কাজ এই যে স্টাইমফেলাসের সমুদ্র তীরে যে বড় বড় লৌহমুখ পাখি আছে সেগুলিকে সেগুলোকে মারিতে হইবে হার্কিলিস হাইড্রার তীর মাখা সহজেই পাখিগুলাকে মারিয়া শেষ করিলেন ইহার পর তিনি রাজার হুকুমে গেরিয়ানিস নামে এক দৈত্যের গোয়াল হইতে তার গরুর দল কাড়িয়া আনিলেন পথে ক্যাকাস নামে এক কদাকার দৈত্য কয়েকটা গরু চুরি করিবার চেষ্টা করিয়াছিল হারকিউলিস তাকে তার বাসা পর্যন্ত তারা করিয়া শেষে গদার বাড়িতে তাহার মাথা গুঁড়াইয়া দেন তো ছোট্ট বন্ধুরা আজ এই অবধি তাহলে আবার জেনে নেব পরের সপ্তাহে এরপর হারকিউলিস আর বাকি কোন দুটো কাজ করেছিলেন যে দুটো কাজ ইউরিসাথিউস তাকে দিয়েছিলেন তাহলে ততক্ষণ পর্যন্ত সকলে আনন্দে থেকো ভালো থেকো টাটা